রাজধানীর বাংলামোটর এলাকায় একটি যাত্রীবাহী বাসে এইমাত্র আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 5 নভেম্বর রবিবার সন্ধ্যা 6:30টার দিকে এই ঘটনা ঘটে। বাংলামোটরের মতো জায়গা যেখানে রাস্তার মোড়েই সবসময় পুলিশের টহল থাকে, সেই জায়গাও নিরাপদ নয় সাধারণ মানুষের জন্য। ঠিক পুলিশ বক্সের সামনেই ককটেল বিস্ফোরণ করে বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। উল্লেখ্য যে শাহবাগ থেকে বাংলা মোটর এই গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থলে সোনারগাঁও ইন্টারকন্টিনেন্টালের মতো বড় বড় হোটেল আছে, আছে 15টির বেশি গণমাধ্যম সেন্টার। ঠিক সেখানেই আগুনের লেলিহানে পুড়ল একটি বাস। ভয় আতঙ্কে মানুষ নির্বাক হয়ে দাঁড়িয়ে চোখের সামনে সন্ত্রাসীদের এমন বাস পোড়ানোর খেলায় মানুষের সহায় সম্বল হারানোর অসহায় চিত্র দেখছে। এখনও পর্যন্ত জানা যায়নি পুলিশি নিরাপত্তার সামনেই কে বা কারা আগুন দিল, কীভাবেই বা দিল। আগুনে তাৎক্ষণিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।